তাকে আমি ভালোবেসে এইটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা মানুষ ভালোবেসে কখনো ছেড়ে যায় না, কিন্তু সেই মানুষটা ছেড়ে গিয়ে আমাকে এইটা বুঝিয়েছে যে সব মানুষ ভালোবেসে থেকে যায় না বা তারা একটা মিথ্যে ভালোবাসার অভিনয় করেও থাকতে পারে না। ভালোবাসা মানুষ চিরদিন যে থাকে না এইটা তারা প্রমাণ দেয়, হ্যাঁ প্রমাণ করেই আমাদের আশেপাশে, এমনকি আমাদের জীবনে যে মানুষগুলো একটা সময় এসেছিল বা যারা ভালোবেসেছিল ঠিক সেই মানুষগুলোই একটা সময়ের পর চলে গিয়ে আমাদের এইটা বুঝিয়ে দেয় যে কোনো মানুষই কোনো মানুষকে ভালোবাসে না। পৃথিবীতে একটা মানুষকে ভীষণভাবে ভালোবাসে সেইটা যে মিথ্যে সেটা তারা প্রমাণ করে দেয়। সে চলে গিয়ে আর এইটাই বুঝাইল যে আমরা যাকে প্রচণ্ড ভালোবাসি তাকে কোনোদিন পাব না। পৃথিবীতে কত মানুষকে ভালোবাসলো, তার মাঝে কিছু কিছু মানুষ তার ভালোবাসার মানুষটাকে পাইল, অথচ আমরা এখনো সেই লিস্টে পড়লাম না। আমরা একটা মানুষকে ভালোবেসে পেয়ে যাব এই তালিকায় কখনো উঠতে পারিনি। আমার খুব আফসোস হয় এই জন্য যে আমি সেই মানুষটাকেও বুঝাতে পারিনি যে তাকে কতটা ভালোবাসি, আর সেই মানুষটাই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। তারপরও আমি প্রতিনিয়ত ঠিক একটা মানুষকে ভালোবেসেই যাব। তারা যতভাবে আমাদেরকে অবহেলা করে ঠিক তার চেয়ে দ্বিগুণভাবে আমরা তাদেরকে ভালোবাসি। ভালোবাসা যে শেষ হয়ে যাবে এমন না, যে মানুষকে না পেলেও ভালোবাসি তাকে পেয়ে গেলে হয়তো এই ভালোবাসাটা হতো না, কিন্তু তারপরও আমি তাকে ভালোবাসি। কোনোদিনও সে আমাকে ভালোবেসেছিল কি না এইটা নিয়ে আমি কোনো দুঃখ করি না। আমার দুঃখ এইটা যে সে মানুষটা কোনো সময় বুঝতো না যে আমি তাকে কতটা ভালোবাসার চেষ্টা করেছিলাম বা আজও চেষ্টা করি বা এখনো বাসি সেইটা সে জানে না, সে জানার চেষ্টাও করে না, সে একটুও মানে না যে আমি তাকে ভালোবাসি, এইটা সে একটু বোঝার চেষ্টা করে না। তারপরও আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা আমাদেরকে বুঝিয়ে দেয় ভালোবাসা বলতে কিছুই হয় না, কিছুটা আবেগ, মিথ্যা ভালোবাসা, মিথ্যা কথা, এইগুলো নিয়েই একটা সম্পর্ক তৈরি হয়। এইটা আমাদের প্রিয় মানুষগুলাই আমাদেরকে বুঝিয়ে দেয়।